হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো আজকে আমি উঠে পড়েছিলাম ছটার সময় যখন উঠি তখনই বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে আবার শুয়ে পড়েছিলাম। তারপর আমি উঠেছি 8টার দিকে। তো উঠে এখন দেখছি রোদ উঠেছে, দেখো তো দেখে নাও কত সুন্দর রোদ উঠেছে। তো ঝলমল করছে রোদ। যাই হোক, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মা খেতে দিয়েছিল, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে রুটি আর সুজি খেয়েছিলাম। আর আগে মা দোকানে গেছিলো, তো দোকানে গেছিলো সেখানে খাস্তা মতন এনেছিলো, তো সেই খাস্তা মতন খেয়েছিলাম আর সুজি আর রুটি খেয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এখন দেখো কী করছে মা। এই যে দেখো জামা কাপড় টাঙাচ্ছে, যেগুলো কালকে স্নান করেছিলাম, তো সেই স্নান করা সেই বিশাল জামা কাপড় ছিল, কালকে বৃষ্টি হয়েছিল ওই জন্য বেশি শোকেনি, তো সেই কারণে দেখো মা জামা কাপড় টাঙাচ্ছে। এই যে এই দেখো, আরে দাদু কি করছে দেখাচ্ছি, দাঁড়ো দেখো দাদু ওখানে কাঠ কাটছে। কি কাঠ বলতো? এটা হচ্ছে পলাশ কাঠ। এই যে আমাদের পলাশ কাঠ আছে যেখানটায়, এই দেখো পলাশ কাঠ কাটছে। এই যে এই দেখো দাদু কেটে রেখেছে, তো এখানে কত কেটে রেখেছে, এখানটায় কত কাঠ কাটা আছে। তো তারপরে দেখো একটু বাগানে চলে এসেছি। এই দেখো লেবু, আমাদের কাবজি লেবু গাছ। এই দেখো কাবজি লেবু ধরেছে, এগুলো হচ্ছে দোফলা লেবু, মানে একবার হয়ে গেছে আর এই একবার হয়েছে। এই গাছটা খুব বেশি বয়স না, কারণ এই গাছটা প্রায় 1.5 বছর হচ্ছে আমার বিয়ের পরেই। তো যাই হোক, গাছটা বেশ ভালো লেবু ধরেছে। এই নিয়ে 2 বার লেবু হলো, এমনি দানা থেকে পড়েছিল। তো লেবু গাছটা দেখালাম, খুব সুন্দর না? আর এই যে এই ঘরটা হচ্ছে আমার ঠাকুমা আর ঠাকুরদা ছিল। তো আমার ঠাকুরদা তো মারা গেছে, আর 4-5 বছর হচ্ছে, আর ঠাকুমা ছিল। তো ঠাকুমা যেদিন থেকে অসুস্থ হয়েছে এই ঘরে আর রাখতে দেয় না বাবা, বাবা বলে আমাদের ঘরে রাখি। তো সেই জন্যে আমাদের ঘরে রাখা হয়, ওই ঠাকুমা ওখানেই থাকে, আর এই ঘরে আর এখন কেউ থাকে না। তো যাই হোক, জিনিসপত্র আছে এই ঘরে। এই ঘরের যে ছোট্ট একটা রান্নাঘর ছিল, বাইরের উনুন যাকে বলে, তো সেই ঘরটার উপর দিয়ে একটা পুঁই শাক গাছ হয়েছিলো, খুব সুন্দর জায়গা। তো তোমাদের সেটা দেখালাম, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, এপাশে মা দেখো কী তুলছে, ও কিছু একটা মানে কচু শাকটা আমি চিনি না ঠিক। তো যাই হোক, মায়ে দেখো শাকটা তুলছে, যে এই কচু শাকের পাতা নাকি বেটে খেলে খুব সুন্দর লাগে এই জন্যে। তো যাই হোক, আর ডাঁটাগুলো চচ্চড়ি করে খায়। তো মা বলছে যে প্রথমবার তুই খাবি, আমি করে দিচ্ছি, ট্রাই করে দেখ কেমন লাগে, খুব সুন্দর খেতে মা বলছিল। তো যাই হোক, তারপরে এই দেখো তোমাদের বাগানটা শেয়ার করছি। দেখো এই যে সেই বেগুন চারাগুলো, আর এই যে দেখো মা তুলছে কোথার থেকে খুঁটে খুঁটে তুলছে, মানে যেখানে যা পাচ্ছে সেখান থেকে নিচ্ছে। মা বলছে আমি তৈরি করে খেয়েছি, খুব সুন্দর, তুইও খা, দেখবি ভালো লাগবে। আর আমি কচুটা খাই, মানে খুব বেশি না, মোটামুটি পছন্দ করি। তো যাই হোক, আমি মাকে বলছি কেমন লাগবে এই কচু পাতার পাটা। তো মা বলছে খেয়ে তো দেখ। তো এই দেখো পাতাগুলো খুব সুন্দর, পাতাগুলো। যাই হোক, তো মা এই দেখো তুলে নিচ্ছে। আর মা সকালবেলা মাছ ধরেছিল বড়শিতে, তো তোমাদের মাছটা দেখাই। এই দেখো মাছটা, এই যে এটা হচ্ছে রূপচাঁদ মাছ, বেশি বড় না, তো মোটামুটি 500-600 ওয়েট ছিল। আর পাশে এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ ছিল। তারপরে এই দেখো সবজি, এগুলো বাড়ির সবজি উঠেছিল, তাদের দেখাচ্ছে, উচ্ছে, ভেন্ডি, ওপাশে ঝিঙে আছে, আর শশা কিছু বাজারে দিয়েছে, আর কিছু ছোটো ছোটো ছিল সেগুলো এখানে ছিল। তো যাই হোক, এই দেখো বাড়ির সবজি দাদুই তুলেছে। আর এই দেখো সেই যে কচু শাক বলছিলাম না, এই সেই কচু শাকের পাতা, এই দেখো দেখেছো। তো যাই হোক, মা নাকি বললো এটা সিদ্ধ করে বেটে তারপরে তৈরি করতে হয়। যাই হোক, তো এই মাছটা তো কাটতে হবে। তো মা মাছ কাটতে নিয়ে যাচ্ছিলো। যাই হোক, মা মাছ কাটা হয়ে গেছে। এবার আমি স্নান করে এসেছি, এই দেখো স্নান করে এসেছি, দাদু এখানে বসে আছে, যে দাদু বসে আছে এখন। আর এখন যেন বৃষ্টিটা এখন হচ্ছে না, কারণ সকাল টাইমে হয়ে গেছে আর এখন হচ্ছে না। তো যাই হোক, আমি স্নানটা সকাল সকাল করে নিয়েছি। আর এই দেখো মা পাশে রান্না করছে, এই দেখো কী রান্না করছে বলো তো, এটা হচ্ছে কলা আলু মাছ দিয়ে ঝোল করছে। যাই হোক, আর এমনি বাকি রান্নাগুলো প্রায় হয়ে গেছে। এই দেখো ঝিঙে আর আলু একটা তরকারি হয়েছে, আর এই যে উচ্ছে আলু ভাজা করেছে, এইগুলো যাই হোক। তারপরে দুপুরে লাঞ্চে চলে এসেছি, এ দেখো এই যে সেই কচু শাকে সেই পাতা বাটা করেছে, আর উচ্ছে আলু ভাজা, ঝিঙে আলুর তরকারি একটা, আর মাছের ঝোল করেছে, এই যে সেই রূপচাঁদ মাছ, রূপচাঁদ মাছের ঝোল করেছে। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই। তো এই যে দেখে নাও তোমরা। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম, তো শুতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকালে রিলস করা হয়নি,
তো রাত্রিবেলা আপনি সন্ধ্যেবেলা রিলস করে নিয়েছিলাম, আর সন্ধ্যেবেলা কিছু খাইনি কারণ দুপুরবেলা খাওয়াটা একটু বেশি হয়ে গেছিলো, যার কারণে সন্ধ্যেবেলা খিদে পায়নি আর সবাই খেয়েছিল তো আমি আর খাইনি। তো ওই যে দেখো রিলস বানানোর পরে তারপরে আমি টিভি দেখছিলাম, টিভি দেখার পরে রাতে ডিনারে চলে এসেছি। দেখো বাবা বাজারে গিয়েছিল, তো ওই দেখো চিকেন এনেছে আর হচ্ছে মাছের ঝোল ছিল, তো মাছের ঝোলটা খাইনি, মা দিয়েছিল তাও তোমাদের দেখালাম, আর রুটি করেছিল। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই। আর হ্যাঁ আমরা দুজন একসাথে খাচ্ছিলাম, তোমাদের দাদাভাই আর আমি, ওই জন্য মাছ আটটি রুটি দিয়েছিল। তো যাই হোক এই ভিডিওটা এতদিন শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই, গুড নাইট।